আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা দারুণ মজার ম্যাজিক। এই ম্যাজিকগুলো আমি স্টেজে দেখাই না, এগুলো অ্যাকচুয়ালি দেখাই আমাদের বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে গেলে। যদি কেউ বলে যে আপনার ম্যাজিক আমি দেখব, তাহলে আমি এই ধরনের ম্যাজিক সেই সময় দেখাই। আমার ম্যাজিক যদি আপনাদের ভালো লাগে, তাহলে পরে ডেফিনেটলি আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, আর বেল আইকনটা টিপতে ভুলবেন না, কারণ ভবিষ্যতে আমি এরকম আরও ম্যাজিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আর বেল আইকনটা প্রেস করলেই আপনারা একটা নোটিফিকেশান পেয়ে যাবেন যে আমি আর একটা নতুন ম্যাজিক আপলোড করেছি। সো লেট আস এনজয়। আই কল দিস ম্যাজিক অয়েল অ্যান্ড ওয়াটার। তিনটে সাদা চিপ, তিনটে লাল চিপ দিয়ে এই ম্যাজিকটা আপনাদের সামনে দেখাবো। খুব ভালো করে লক্ষ্য রাখবেন আমার হাতগুলোতে, আমি যেন কোনো রকম চালাকি না করতে পারি। আমার কাছে তিনটে চিপ আছে, সাদা, বোথ সাইডস হোয়াইট, আর তিনটে লাল চিপ আছে, বোথ সাইড রেড। ধরে নেওয়া যাক এই সাদা চিপগুলো হচ্ছে 3 ফোঁটা জল, আর এই লাল চিপগুলো হচ্ছে 3 ফোঁটা তেল। জল আর তেল একসাথে মিশিয়ে দেওয়া হলো ঠিক এইভাবে। কেমনভাবে মেশাচ্ছি? 1 ফোঁটা জল, 1 ফোঁটা তেল, 1 ফোঁটা জল, আর এখানে 1 ফোঁটা জল, 1 ফোঁটা তেল, আর 1 ফোঁটা তেল। কিন্তু জল আর তেল যতই আপনি মেশাবার চেষ্টা করুন না কেন, কিছুতেই মিশবে না। এই দেখুন, 1, 2, 3 আলাদা হয়ে গেছে। আপনি হয়তো ভাবছেন যে হয়তো আমি কোনো হাতের সাফাই করেছি, তা নয়। আমি আরেকবার করে দেখাচ্ছি, এই দেখুন। এবার কিন্তু ভালো করে খেয়াল করবেন, ওয়াচ ক্লোজলি, 1, 2, 3 and they have changed. অনেকে মনে করে যে এতগুলো চিপ হয়তো ফলো করতে অসুবিধা হচ্ছে, তাহলে একটা সাদা চিপ মানে জল বাদ দিয়ে দিচ্ছি, এখানে থাক, আর একটা লাল চিপ এটা এখানে থাক, বাদ দিয়ে দিয়েছি, আবার আমি মিশিয়ে দিচ্ছি। ভালো করে লক্ষ্য করুন, গো, অ্যান্ড ইট ইজ চেঞ্জ। অল রাইট, ওয়ান লাস্ট টাইম আমি আপনাকে করে দেখাচ্ছি, ভালো করে লক্ষ্য রাখবেন। একটা সাদা একটা লাল, একটা সাদা একটা লাল, জল আর তেল কখনোই মেশে না। কবে হচ্ছে জানেন? আমি জানি আপনারা হয়তো ভাবছেন এটা কিভাবে হচ্ছে। আচ্ছা, একটা জল আমি বাদ দিয়ে দিচ্ছি, একটা তেল আমি বাদ দিয়ে দিচ্ছি, এই দুটো দিয়ে দেখাচ্ছি, খুব ভালো করে লক্ষ্য রাখবেন। এই সাদা চিপ আর এই লাল চিপের মধ্যে এই লাল চিপটা কিন্তু খুব পাওয়ারফুল, কারণ এটা যদি যে কোনো জিনিসের উপরে রাখা হয় তাহলে এটা অনায়াসে পেনিট্রেট করে চলে আসে। যেমন ধরুন এখানে আমি যদি এই ফাঁকা জায়গায় এই হাতটাকে চাপিয়ে দিই আর এই সাদা চিপ দিয়ে লাল চিপটাকে 3 বার ঠুকে দিই, তাহলে লাল চিপটা ভ্যানিশ হয়ে যায়, থাকে শুধু সাদা চিপ, আর লাল চিপ চলে আসে আমার এই হাতে। বন্ধুরা, আমার এই ভিডিওটি এটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটিকে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর বেল আইকনটাকে টিপতে কিন্তু ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। বাই বাই।